হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা জাস্ট বাসা থেকে একটু পাশেই এসেছি। প্রচণ্ড স্নোফল হচ্ছে, দেখতেই পাচ্ছেন। মানে জিনিসটা দেখতে তো সুন্দর, আসলে কিন্তু অতটা সুন্দর না, কারণ আমাদের হাতটা একদম বরফ হয়ে যাচ্ছে প্রচণ্ড। আমি যে মোবাইলটা ধরে রেখেছি, আমার হাতটা কিন্তু একদম, আমার আজকে হ্যান্ড গ্লাভস অন্তত ভুলে গিয়েছি, এবং ক্যামেরা ধরে রাখার জন্য আমার হাতটা পুরো বরফ হয়ে যাচ্ছে। এবং ব্যাপারটা হচ্ছে যে স্নোফল হচ্ছিল এবং আজকে রবিবার, কাজ নেই। জানেন তো শনি রবিবার জার্মানিতে যেহেতু হলিডে, তো আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে মনে করলাম একটু বাসার থেকে একটু সাইডে একটু বাগানের দিকে যাই। মানে বাগান বলতে একটু কান্ট্রি সাইড, একটু গ্রামই বলা যায়। আজ বাস ট্রেন আসাটাও খুব ডিফিকাল্ট, কারণ রাস্তায় প্রায় 3-4 ইঞ্চি বরফ পড়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আশেপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, গোড়া এবং গাছের গোড়ায় একটু পরিমাণ বরফ পড়ে আছে। রাস্তা দিয়েও দেখেন যে রাস্তার মধ্যে প্রায় 3 ইঞ্চি তো হবেই, এবং আমরা হাঁটছি যে ঠিক মতো হাঁটতেও পাচ্ছি না। এবং এই হাঁটার জন্য যে আপনাদের বুট লাগবে, বুট ছাড়া হাঁটতে পারবেন না, নর্মাল কেট জুতো পরেও আপনি হাঁটতে পারবেন না এর মতো দিয়ে। এটা হচ্ছে রাজু, হাই। দুই আঙুল উচ্চ করে জার্মানদের মতো দেখিয়ে দিল হাই। রাজু কিন্তু জার্মানিতে থাকে, আপনারা ভাববেন না যে রাজু বাংলাদেশে আছে। স্নোফল দেখেই তো বোঝা যাচ্ছে, তাই না? পরিবেশের সাথে মানে না, এটা তো আপনার উচিত সবার। পদ্মার পাড় থেকে উঠে এসেছে রাজু। রাজু আমাদের সাথে, হ্যাঁ, এটা কোনো কম্পিটিশন করে না। চরম লাগছে গো মামুর বুঝা, জবের ব্যাপার। জন্ম থেকে ভাই, জন্ম থেকে, জন্ম থেকেই রাজু, জন্ম থেকে জ্বলছি না, জন্ম থেকে জ্বলছি। তা রাজু, ফার্স্ট টাইম স্নোফল নাকি তোমার? অনেক খেলো না? অনেক দেখছো, অনেক। কি ফিলিংস বলো তোমার? না আজকে খুব মজা লাগছে, আর ধন্যবাদ আপনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন স্পেশালি আমাকে। আমি এক্সপেক্ট করছিলাম না আজকে আমি দাওয়াত পাবো। আমি অলওয়েজ, আমার দাওয়াত আসলে অ্যাকচুয়ালি লাগে না, কারণ স্পেশাল ব্যক্তির দাওয়াত আসলেই লাগে না। আমি সব সময় আমরা ভিউজটা দেখিনি, আমাদের এই পাশ থেকে যে দুষ্ট ছেলেটা বরফ ছুটছে তিনি হচ্ছেন সজীব ভাই, আমাদের আমাদের বাংলাদেশ ব্যাংকের বিশিষ্ট কর্মকর্তা। দেখুন দেখুন কিভাবে খেলছে তারা। না খেলতেছি না অ্যাকচুয়ালি। আমার বাসাটাও এখান থেকে খুব বেশি দূরে না, আমরা জাস্ট বাইরে এসেছি মামুর ভুটাকে নিয়ে একটু আনন্দ করবো। তাই এই যে মামুর ভুটাকে দেখতে পাচ্ছেন, কি মামুর ভুটা রাজশাহী থেকে এসেছে নাকি? আমার কিচ্ছু নেই রে ভাই, ফ্যামিলির মানে উৎপত্তি হয়তো বা রাজশাহী থেকে ছিল। কি বলেছো, কি বলছো, কি বলছো, এগুলো কি ঠান্ডা লাগছে নাকি? আজকে দিনটা অনেকদিন পর পাইলাম এরকম একটা স্নোফলের দিন, কারণ সবাই আমরা যারা দেশের বাইরে থেকে আসি, বাংলাদেশ থেকে আসি, তারা সবাই এই জিনিসটা দেখতে চাই যে স্নোফল হবে, নতুন কিছু। আসলে এটা নতুন না, আমি আর এখন দেখছি, কিন্তু এরকম দেখি না। আজকে ওয়েদারটা খুবই ভালো, মানে আমার মনে হয় যদি যার পৃথিবীতে যার সবচেয়ে আজকে মন খারাপ থাকে, যদি এই পরিবেশে না আসা হয় তাহলে তারও মন ভালো হয়ে যাবে। তোমার মন ভালো হয়েছে? হ্যাঁ, আমার মন ভালো হয়েছে। মন খারাপ, এর আগে কি মন খারাপ ছিল? ছিল, কালকে ছিল। আসলে হ্যাঁ, আগে কম্পেয়ার টু এখন খারাপ ছিল, কারণ এখন অনেক ভালো। এই জন্য মজা করার চেষ্টা করতেছি, আর ভাই ব্রাদার্স আছেন, আপনি বিরিয়ানি খাওয়ালেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা, রাজু হচ্ছে এমন একজন মানুষ আমাদের বাঙালিদের গর্ব, কারণ ভাই যদিও রাজু বাঙালিদের সাথে মেশে, তারপর ওর বেশি মানে অধিকাংশ সময়ই ফ্রেন্ডরা থাকে জার্মান। আর এখানে যে ভাইটা আছে উনি কিছুটা হলো বাচ্চাদের মতো, বড় ভাই হলো বাচ্চা। উনি যে বরফ নিয়ে সবসময় বরফ নিয়ে মানুষ বানাতে চায়, যদি কিছু হয় না, বরফ গ্রামের হয়। দেখেই বোঝা যাচ্ছে যে ক্রিয়েটিভ মানুষ কিছুই হচ্ছে না। আপনারা আপনারা নিজেরা দেখতে পারেন এটা কি, আমরাও জানি না, উনিও জানেন না। বলবেন যে কি বানাতে ভাই, আপনি একটু বলেন কি বানাচ্ছেন, বলবেন কি বানাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা কি হচ্ছে ভাই, বলুন এটা কি হচ্ছে, এটা কোনে হচ্ছে, কোনে কি হচ্ছে ভাই, কোনে, হোয়াট ইজ কোনে, বলেন ভাই এটা কি, এটা কি, এটা একটা স্নোম্যান,
স্নোম্যান স্নোম্যান নোম্যান এটা ওম্যান ম্যান তো ভাই ম্যানের পাশে শুধু ম্যান ভালো লাগে না পৃথিবীটা এমন একটা জায়গা অর্ধেক নারী অর্ধেক পুরুষ সেটা দিয়ে তো সৌন্দর্য হয় না মামুরবুটার পাশে একটু দাঁড়ায় আপনি একটু আমার ক্যামেরাটা ধরবেন মামুরবুটাকে অনেকদিন জড়িয়ে ধরি না পাবলিকের সামনে জড়িয়ে তারপরও যদি ওনাকে ছোট করে আমি দুটো কথা বলি দুটো বলবো সেই সুযোগ প্রথম কথাটা হলো উনি যে আজকে আমার সঙ্গে এখানে এসেছে আমি ধন্য দ্বিতীয় কথা হচ্ছে যে আমি তার সাথে পুরো চাপা মানবেন্দ্র বিশ্বাস আপনার পাশে যে মহান ব্যক্তিটা আছে তার পাশে যে আপনি কিছুক্ষণ এই ভিডিওতে অংশগ্রহণ করতে পারছেন এটার মনোভাব আপনি একটু ব্যক্ত করেন আমি যদি শুরু করি কিছু কথা আমার বলে শুরু করা উচিত স্টুটগার্ডের মধ্যে কয়েকজন মহান ব্যক্তির মধ্যে রাজু আমাদের মিথুন কুমার সমাদার যার বই আপনারা প্রকাশিত হয়েছে বইমেলায় রাজু হচ্ছে রাজু যদি ওরকম কোনো সৃষ্টি নেই সে সৃষ্টি ছাড়াই সে মহান সৃষ্টি ছাড়া কীভাবে মহান সে হচ্ছে স্টুটগার্ডের উপকার বাঙালিদের উপকার বাঙালিরা যারা যাকে ফলো করে সেই রাজু যখন দেড় দু বছর আগে এসেছিল সেই রাজু আর আজকের রাজু বা আমি আমি আপনারা রাজুকে যদি যারা চেনেন তারাই একমাত্র বুঝতে পারবেন যে রাজুর রাজু কোন জায়গায় পৌঁছে গেছে রাজু পৌঁছাতে পৌঁছাতে এমন একটা জায়গায় আসলে আমি পৌঁছাই নাই আমি হচ্ছে আসলে পরিবেশ মেনটেন যেখানে যে বলছে আমি আমার দেশে গেলে আমি ওরকমই হয়ে যাবো আমার মানে একটা বলতে পারেন গুণ একটা বলতে পারেন আচ্ছা ক্যামেরাটা যেটা আছে ওটা কিন্তু আমার ক্যামেরা বেশিক্ষণ আমরা ভিডিও করবো না কারণ স্নোফলের কারণে ক্যামেরাটা নষ্ট হয়ে যেতে পারে আপনি ভিডিওটা অফ করে দিতে পারেন পিছনে যে ছোট্ট একটা বাটন আছে ওখানে